নামাজ পড়ে যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ পড়ো, ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। অতএব পাঁচ বেলার নামাজ, এক বেলার নামাজও বাদ দেওয়া যাবে না। ও যুবক ভাইরা, আজকে এত ঠান্ডা গরমের মধ্যে যত কষ্ট হোক, বিদ্যুৎ নাই, ঘাপ করতেছে টপ টপ করে, এরপরেও নামাজি নামাজ থেকে পেছনে যায় না। আবার শীতের দিন ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়ি, এক বেলার নামাজও বাদ দেওয়ার উপায় নাই। কারণ বেনামাজির শাস্তি অন্ধকার কবরে। আল্লাহর নবী বলেন, ওই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহর নবী কয়, আল্লাহ বলবেন তারে কবরের সাথে ফেরেশতাকে বলবে জান্নাতের বিছানা দিয়া দাও, জান্নাতের দরজা খুলে দাও, সাড়ে তিন হাত কবর, বড় একটা বালাখানা বানায় দাও, আমার বান্দা বড় আরামে ঘুমাবে, কেয়ামত পর্যন্ত আমার বান্দাকে কেউ ডিস্টার্ব করবা না। আল্লাহর নবী আফসুস করে বলেন, ওই কবরে যাওয়ার পর সাদা কাফনের মুষ্টি খুলিয়া দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করা শুরু করবে, দুনিয়াতে যারা রবের গোলামি করলো না তারা কবরে গিয়া জবাব দিতে পারবে না, দুনিয়াতে যারা সুন্নাত মানে না, এমন একদল মানুষ সমাজে আছে, নিজেও টুপি পরে না, অন্যেরা টুপি পরে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, অন্যরা দাড়ি লম্বা করে তাও পছন্দ করে না, নিজেরাও জিকির করে না, অন্যরা জিকির করে তাও পছন্দ করে না, আছে না নাই, নিজে তাবলিগে যায় না, অন্যরা গিয়া আমল করবে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ করে না। এই মানুষগুলো যখন কবরে যাবে, তিনটা প্রশ্ন যখন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই না ফারমান গুনাহগার বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কে আমার রব তারে তো আমি কখনো চিনি নাই, কে আমার রব, ওই রবের সাথে আমার কোনো পরিচয় নাই, কারণ দুনিয়াতে আমি একবারও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে নামাজে দাঁড়াই নাই, আল্লাহু আকবার বলি নাই, আলেম ওলামারা কতবার ডাকতো নামাজের জন্য যাই নাই, নামাজ পড়ি এখনো লাভ নাই, এবার বলবে ধর্মের পরিচয় দাও, বলবে হা হা লাদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস আমি ইসলাম সম্পর্কে আমার ধারণা নাই, কারণ দুনিয়াতে আমি ইসলামের উপর আমল করি নাই, মায়ার নবীকে দেখাইয়া বলবে ছিল, বলে না আমি চিনতে পারি নাই, আল্লাহ পাক নবী বলেন রাগান্বিত হইয়া গাইবি আওয়াজ দিয়া বলবে এরে কবরের ফেরেশতা, এই না ফরমানকে আর সময় দিও না, আমি আল্লাহ এই বান্দাটারে কত আদর করে বানাইছিল, আমি আল্লাহ ওরে হাঁটার শক্তি দিলাম, কথা বলতে পারে না কথা বলার শক্তি দিলাম, আমি আল্লাহ চলার মতো ব্যবস্থা করে দিলাম, খানার আয়োজন করলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া নিয়ামত, নদীর মাছ, জমিনের ফসল গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবারও নামাজ আদায় করে নাই, আলেমের বিরুদ্ধে যাইয়া সব সময় অবস্থান নিত, আলেমের দোয়া নিত না, এই রকম না ফরমানকে আর সময় দেওয়ার দরকার নাই, এখনই কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়ে দাও, কবরের ভিতরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, আগুনের বিছানা একটা না দুইটা না, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, মদিনার নবী আফসোস করে বলে আমার আল্লাহ রাগান্বিত হইয়া বিকট একা হল দিয়া বলবে এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে 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 ছাপবে, আজকে একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, একটা চিমটি সইতে পারো না, ওই কবরে গিয়া মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক, সূর্যের গরম সহ্য করতে পারি না রে যুবক, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা,
আল্লাহর বান্দারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। পাঁচ বেলার নামাজ পড়ো, মদিনার নবীর সুন্নত ধরো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও, বিরোধিতা করিও না, দেশ ও জাতির পক্ষে কাজ করো, বিরুদ্ধে যেও না। আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো, মহররমের মাস বড় তওবার মাস। আদম নবী অন্যায়ের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তওবাই মহররমে কবুল করেছেন। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। হাদিস শরীফে নবী বলে, যারা কান্না করবে জাহান্নামের ভয়ে, আর ওই চোখের পানি যদি গালে মুখে লাগাইতে পারো, ওই চোখের পানি শরীরের যে কোনো জায়গায় লাগবে, জাহান্নামের আগুন সেখানে আর লাগবে না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করো। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো, কান্নাওয়ালা ভাই, আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই, আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা দুইটা আমার না পাক, আমার কান না পাক, অন্তর না পাক। এরে যুবক, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই এই ময়দানে। এমন যুবক আছো, মা বলিয়া ডাক দিতে পারো না, বাবা বলে ডাক দিতে পারো না, বিদায় হয়ে গেল। এই মহামারী করোনায় কত যুবক মা হারায় ফেলল, কত মা বাবা সন্তান হারায় কান্না করে। ও যুবক, পায়ে হাত রেখে বলি, গুনা দিয়া কবরের দিকে রওনা হইও না, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না রে যুবক, আমার মায়ার নবীর কথা মিথ্যা মনে করিও না রে যুবক। আল্লাহর হস্তে পায়ে ধরে বলছি, আজকে থেকে আমার মাওলাকে একটু মহাব্বত জিব্বা নাড়াইয়া ডাক দাও, মনে মনে ডাক দে আর বলে রে মালিক, গুনা নিয়াই ময়দানে তুমি দয়া কইরা বসাইছ, গুনা অবস্থায় তুমি খালি ফিরাইয়া দিও না, এই গুনা নিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ, মরণ থেকে তো পালাবার উপায় নাই, মরণ তো জীবনে একদিন হবে, তবে মরণটা যেন রোজার অবস্থায় হয়, মরণটা যেন নামাজের অবস্থায় হয়, মরণটা যেন নেক আমল অবস্থায় হয়, গুনা অবস্থায় যেন মরণ না হয়, কারণ গুনা নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না, গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম সইতে পারবো না। এর যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ তো দরজা খুলিয়া ডাকতেছে রে বান্দা, এক মোটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে।